আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভাই প্রশ্ন করেছেন অনেক দোকানে লেখা থাকে বিক্রি মাল ফেরত যোগ্য নয় অনলাইনে এটা করে এগুলো হচ্ছে যদি তার পণ্য পারফেক্ট থাকে আর যদি এমনটা বলা হয় যে আপনি আপনার হাতে নেন এবং দেখে আপনি এখান থেকে বুঝে নেন এখন বুঝে নেওয়ার পরে সব কিছু ট্রাই করে দেওয়ার পরে যদি আপনি বাসায় নিয়ে চলে আসেন এবং তারা যদি বলে যে বাসায় গেলে কোনো ক্র্যাক পরলে নষ্ট হলে বা প্যাকেট খুললে আমরা রিটার্ন নেব না আপনি যদি সে চুক্তির ভিত্তিতে নেন এটা জায়েজ আছে ইসলামে তাদের এই চুক্তি এই শর্ত করা কিন্তু যদি এমন হয় যে আপনি জানেন এর মধ্যে কি আছে অনলাইনে অর্ডার করলেন তারা যদি আপনাকে মাল দেখিয়ে না দেয় আর যদি বলে যে আপনার কাছে পার্সেল পাঠিয়ে দিলে এটা ফেরত নেওয়া যাবে না আর আপনি যেটা অর্ডার করেছেন সেটা এটা নয় তখন অবশ্যই তাদের এই ধান্দা এই বিজনেস বাতিল এটা হবে ধোকামি এটা হচ্ছে চিটারি ইসলাম এটাকে সাপোর্ট করে না এটা হলো দোকান থেকে যখন আপনি নিলেন সব কিছু দেখে বুঝে নিয়ে আসলেন এবং রাস্তাতে এসে আপনি বাসায় নিয়ে আসলেন তারপরে যদি সেখানে কোনো কিছু ফল থাকে তাহলে সেটা আপনি রিটার্ন করতে পারেন কিন্তু তারা যদি বলে যে ভাই দেখে নেন এখান থেকে দেখে নেন রিটার্ন বাসায় গেলে কিন্তু আমরা রিটার্ন নেব না তাহলে এটা আপনার উপরে নির্ভর করে যে আপনি তার কাছ থেকে এটা নেবেন কি নেবেন না কিন্তু যখন নিয়ে চলে আসলেন এই চুক্তির ভিত্তিতে তাহলে অবশ্যই এটা তাদের হক তারা এটা রিটার্ন নেবে না আর আপনার যদি কোনো শর্ত থাকে সেটা আপনি বলতে পারেন কিন্তু অনলাইনের যে সিস্টেমটা এটা হচ্ছে প্রোডাক্ট দেখাই যায় না ভিতরের প্যাকেটে কি আছে না আছে এমন তো আমরা দেখি আল্লাহ জানে সত্য কি মিথ্যা যে মোবাইল বক্সের মধ্যে পিএস দিয়ে দেয় বা এরকম কিছু আল্লা আল্লা করে মুসলিমদের এরকম চরিত্র থেকে আল্লাহ হেফাজত করে তো কথা হচ্ছে যে এই ধরনের চুক্তি বাতিল হবে যদি সে আপনাকে আপনার প্রোডাক্ট যেমনটা চেয়েছিলেন তেমনটা না হয় তাহলে এই চুক্তি বাতিল হয়ে যাবে তবে যেহেতু একবারে তারা এমনভাবে বিজনেসগুলো করে আপনি তাদের ধরতেই পারবেন না তো এই ধরনের প্রতারকদের থেকে বেঁচে থাকার চেষ্টা করেন সালামুক রহমতুলিল্লা